কত সুন্দর লাগে, সন্ধ্যে সময় আসলে অনেক সুন্দর লাগে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমার? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এখন বাজে বা 1টা বাজে, তো আমি এত দেরিতে ব্লগ স্টার্ট করছি, তো কাজ ছিল অনেক, তো আমি এখন ব্লগ স্টার্ট করেছি। তো আজকের ব্লগে বেশি কিছু হবেও না, তো চলো ব্লগটা স্টার্ট করি। বাল্টি দেখা যাইতেছে, বাল্টি দেখা যাইতেছে। হ্যাঁ গেল দে, ওই জলগুলো পড়তেছে না, আইও পিছলা পড়বো না, এনে ফেলাই দেওয়া যে জল দেখ তোটি কি অবস্থা বললি, ঠিক আছে যা যা, জুতা উল্টা উঠছে আস। ঢেল মার, এগুলো তুলে ঢেল মারবো, দিস জল। নিয়ে যাবলা, চল হাই জাম্প নিয়ে, চল হাই জাম্প করে শিখাই, চল যা, চল যা, শিখাই গা যা, এটা রশিদ জোগাড় কর। এই যে এটা খোল, এই ধর, ওরে বল। তো গাইস ইয়াহ পর এই যে মেরে ছোটা এই যে বুয়ে কর রহে হ্যায়, ইয়া রাস্তে খোল রহে হ্যায়, বল রে এই আছে। এই যে যখন আমরা এখন আমি শিখব হাই জাম্প, তো আপনারা দেখবেন, তো চলো তবে চলো চলো। তো এই যে করছে দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন আমি তু হিন্দি মে কেউ বাত কর রা হ্যায়। তো আমি চলিয়ে গাইস, হ্যাঁ কাম তো শায়দ সে হো জায়গা, আগর নেই হুয়া তো ফির রেনে দেতে। তুনে বড়া কি হয়ে, এটা কি করলি, লম্বা করলি গা, আমি সে ওই দিয়ে গেলাম, চল না স্যার তো গাইস আমরা এখন ভাইকে হাই জাম্প শিখাম, তো চপ এটা বাস বেশি বড় হইলো না, আরে একটু ভোল্টেজটা হাই করে দে না, সম্পূর্ণ করে দে, ভোল্টেজটা হাই করে দে, কে বলবে ভোল্টেজ হাই কর, একদম হাই করে দে, বাসটা ঢুকতেছি চল। তো আমরা এখন যাব ওই মাঠে ভাইকে হাই জাম্প শিখাইতে, তো চলো। শর্টকাট, কোন শর্টকাট, এই শর্টকাট,
কত আবার মানুষ আছে লোক দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা পাকা একটু পেলে যা, চাই দিকে যা, একদম আরবি দিকে যাইস, ডাইরেক্ট সোজা দৌড় মার। তো গাইস, ভাই তো ভাই চলে গেছে, তো আমরা এখন যাই সামনে জানা পরে খাই যাবে। তো আমরা শর্টকাট সে আ চুকে, তো ইহা ইয়ে তাই ইয়ে শর্টকাট, আর এই যেটা মাঠ চলে ইহা পর ক্যামেরা পাকা দেখ। তো কই সবই তো এনে গাড়ি হ্যাঁ তো হ্যাঁ, তাহলে আমার দাদা এখন এই যে বাসি গাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। আরে পড়ে যাবে পড়ে, দেখেন কত সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগে, সন্ধ্যের সময় আসলে অনেক সুন্দর লাগে। পাগালে সন্ধ্যার সময় আসলে অন্ধকারই দেখা যাবো, সরি এই যে সন্ধ্যার সময় আসলে তো অন্ধকারই দেখা যাবো, বিকেলবেলা আসছেন আসবেন এইখানে এই যে। তো গাইস এখন দেখছেন গাড়ছে, গাড়ছে না, এখন কি করবো, অন্য জায়গায় চেষ্টা করি। আয় একটা কাজ কর, পাথর নিয়ে গেছা, পাথর পাথর খুঁজতে গো বাবু। তো গাইস আমি এখন পাথর খুঁজতে যাচ্ছি, আমি এই জায়গায় তো পাথর পাবো না, ওই যে ওই জায়গায় যেতে লাগবে, তাই আমি পাথর নিয়ে আসছি। পাথর লাগবে না, না কি ধর ও বড় বালা। চল গাইস বড় পাথর নাইবে, ভাই কিতনো ভারী হে ইয়ার। তো মানে গাইস উঠা লিয়া, আবি হাম লোগ চলতে হ্যায়। তাহলে নে আও মামি, অত তো লাগালি কম না, আমি সিদ্ধান্তি তো ভালো হয়েছি, চল বাড়ি নিয়ে আসি গিয়া। তাহলে বন্ধুরা আমাদের এখানে পোপট হয়ে গেছে, এখন আমরা এটা লাগাইতেই পাচ্ছি না, আমাদের পোপট হয়ে গেছে। আর লাগবে না, ভেঙে গেছে দেখ নিচে, নিচে ভেঙে গেছে। গির যায় দেখ কে ভাই, সম্ভাল কর ভাই, মে কবি কবার হিন্দি বোল লেতা হুম, তবে কিউ বোল লগা দিয়া তো গলতি সে। তো এখন আমি যাচ্ছি বাড়ি, বিকজ ওইটা আমার কাজ হইলো না, তো এখন আরেকটা নিয়ে আসতে লাগবে, তো ছাত্রী বাড়ি এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলুন তো চলুন বন্ধুরা, আমরা আবার শর্টকাট দিয়ে যাব, চলুন। যা যাগুলো নিয়ে না যা
তো এখন ভাই যাচ্ছে, তারপরে আমি যাব। তো ভাইও চলে গেছে, আমি যাই না, দেখে না পারতাম, কারণ এদিকে না সাপ সাপ থাকে। তো আমি বাড়ি চলুন, ওই যে পোকট হবে কি পোপট হয়ে গেছে। আমরা কি আশাইছিলাম যে ওইখানে হাই জাম্প শিখবো, কিন্তু হইলই না। আগে আমরা ওই যে ওই মাঠে হাই জাম্প শিখতাম, ওই মাঠে আমরা হাই জাম্প করতাম। আসতেছি আসতেছি, চ ভাই আছে নাকি দে আমার কাছে, কি ভারী লাগে নাকি, তা ভারী লাগলে দে আমার, না তো ভারী লাগে না। তো চল তোর একদিন তুই সারাদিন ব্লগ করি যা। ঠিক আছে, তাহলে এবার আমরা যাচ্ছি। ওহে দে নে দে, তো এতটুকু থেকে লাভ হবে। ঠিক আছে, দাদা উঁচা নিয়ে হবে ভাই, আহ ক্যামেরা পাকালে হাসে ভাই। আজকে আমি সারাদিন ক্যামেরাই পাকুঙ্গা। আরে জলদি কর, ওয়ান টু থ্রি, ও তো ইসে কর দিগা, ইয়ে লে আবি মেরি বাড়ি চল চল। পতা নেই মেয়ে কল ভি পাউঙ্গা ইয়া ফির নেই, সোজা না হবি না, ওকে সাইডে করবি, সাইড দিয়ে করবি, সোজা না সাইড, ওইভাবে না, দুই পা একসাথে করবি, ধর। আরে আমি বলছি নেই হাতা, ঠিক আছে চল দুই পা একসাথে করবি, ঠিক আছে ঠিক আছে। কেমন করে না হবে কি একসাথে করে না হবে, ধর সাইড থেকে যাবি, ঠিক আছে। তো লে দেখ, ওই এদিকে দেখ সাইডে, হ্যাঁ যাবি, প্রথমে এক পা দিবি, হ্যাঁ তারপরে এক পা উঠে আর তারপর আরেক পা উঠাবি, ঠিক আছে। এখন তুই কর, এখন তুই কর সাইড থেকে, সাইড থেকে জাম করবি, তুই টেরা আসকে দুই পা একসাথে, তুই নিজেই টেরা হইতে চাস নে, আরেকবার চল চল আরেকবার। এটা একটু এটা একটু ভালো হয়েছিল, ওই তুমি সামার চল, আরে পাগলা ধর। তো গাইজ ভাইকে এতবার সেখানে ওরে তাও ওর হইলো না, তো এখন আর কী করা যাবে, এখন হচ্ছে সাড়ে একটা বাজে, তো তখন আমি ভুল করেছিলাম, তখন সাড়ে বারোটা হচ্ছিলো, তো এখন একটা বাজে, তো আমি এখন সানটান করবো, সানটান করে দেওয়া, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ আমি আমার স্নান করা হয়ে গেছে, তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, তো আমি এখন ড্রেস ও চেঞ্জ করে ফেলেছি, তো আমি এখন কিছু করবো না, তো দেখি চলো কি করে কি করা যায়। আমি এখন খাচ্ছি, তো খাওয়া আছে, এটা এটা খুব জিনিস ভালো আছে, এটা দেখিছে, এটা হচ্ছে বড়া ডাল আর ভাত, তো খাওয়া দাওয়ার পরে তোমার সাথে। তো ভাই এখন বাজে সন্ধ্যা সাতটা, তো আমি একটু আগে উঠলাম, তো আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম। তো আজকে ব্লগে বাস এটুকুই, আই হোপ তোমাদের সবাইকে ব্লগটি ভালো লাগে থাকে, আর ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দেবেন, দেখাবেন এগুলো তে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।